হে হোয়াটসঅ্যাপ গাইস, ইউ আর ওয়াচিং দ্য টেকনোম্যান ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যে স্বাস্থ্যসাথী কার্ডটা আমরা অলরেডি পেয়ে গেছি এবং যারা পাইনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবো। তবে স্বাস্থ্যসাথী সম্বন্ধে কিছু জিনিস আজকে ভিডিওতে আমি শেয়ার করব। পয়েন্ট নাম্বার ওয়ান, আমি আজকে শেয়ার করব কার্ড স্ট্যাটাস, যে তোমরা যে কার্ডটা পেয়েছো সেই কার্ডের স্ট্যাটাস কী রয়েছে। তারপরে জানবো হসপিটাল স্ট্যাটাস, হসপিটাল স্ট্যাটাস বলতে যে কোন হসপিটালে এই স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাকসেপ্ট করা হবে। ফ্রেন্ডস, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই যে অনেক হসপিটাল নাকি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যা হচ্ছে, অনেকে নাকি অ্যাকসেপ্ট করছে আবার অনেকেই করছে না। তো সেক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটি অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া উচিত এবং সবার মধ্যেই এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া উচিত, কারণ যে কোনো বিপদ কিন্তু বলে কয়ে আসে না। তো সেই জন্য কিন্তু আমাদের আগে থাকতেই এটা জানা উচিত যে কোন কোন হসপিটাল অ্যাকচুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু অ্যাকসেপ্ট করছে। সেই লিস্টটা যখনই আমরা পেয়ে যাবো, আমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই লিস্টটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখে দেবো যে কোন হসপিটাল এই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করে। এরপরে আমরা জানবো যে কোন হসপিটালে কত বেড রয়েছে, অবশ্যই আজকে ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এবং তার পাশাপাশি কোন কোন হসপিটাল তালিকায় কিন্তু নাম করা আমরি হসপিটাল থেকে শুরু করে অনেক বড় বড় নাম করা হসপিটাল রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, এবং তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওটির নিচে দেখো লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেলটা। আর তার ঠিক পাশে নোটিফিকেশন বেল আইকন রয়েছে ওখানে প্রেস করে অল করে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। স্বাস্থ্যসাথী .gov.in, এটা কিন্তু স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা গুগলে স্বাস্থ্যসাথী লিখলেই কিন্তু ফার্স্টেই ওয়েবসাইটটা আসবে। এবং অবশ্যই মোবাইল থেকে করতে গেলে গুগল ক্রোম থেকে করবে, এবং অবশ্যই এরকম ধরনের ইন্টারফেস পেতে গেলে সেক্ষেত্রে ডেস্কটপ সাইটটা অন করে নিলেই তোমাদের চলে আসবে। সো ফ্রেন্ডস, ফার্স্টে আমি যেটা দেখাবো আমাদের কার্ড স্ট্যাটাস, ফার্স্টেই সেটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে ইউআরএন ভেরিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউআরএন ভেরিফিকেশন রয়েছে। ইউআরএন ভেরিফিকেশন কি, যে আমাদের কার্ডের কি স্ট্যাটাস রয়েছে, অ্যাক্টিভ রয়েছে না কি রয়েছে, কোনো প্রবলেম রয়েছে, সেটাকে জানতে গেলে আমাদের ইউআরএন ভেরিফিকেশনে আসতে হবে। তো আমরা যখন ইউআরএন ভেরিফিকেশনে ক্লিক করব আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট করতে হবে, তারপর এন্টার ইউআরএন। ইউআরএন মানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। আমরা স্বাস্থ্যসাথী কার্ড যারা হাতে পেয়ে গেছি তারা কিন্তু ইউআরএন নাম্বারটা অলরেডি পেয়ে গেছি, আর যারা কার্ড এখনও পায়নি তারাও কিন্তু স্টেটাস চেক করতে পারি। আমি এর ঠিক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কার্ডটার কি স্টেটাস রয়েছে, যাদের SMS চলে এসেছে আবার অনেকের SMS আসেনি তারা আধার কার্ড দিয়ে কিন্তু চেক করতে পারো। সেই ভিডিওটা যদি মিস করে যাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং কার্ডেও দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নিও। তো ইউআরএন কিন্তু আমরা এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে পেয়ে যাবো, সেই ইউআরএন নাম্বারটা এখানে পুট করতে হবে। পুট করে সাবমিট করলে কিন্তু আমাদের সব ডিটেলস চলে আসবে। চট জলদি আমি এটা একবার করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, ফার্স্টে রয়েছে স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল তো রয়েছেই, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে নর্থ 24 পরগনাস আমি করে দিলাম। আর এখানে ইউআরএন সেটা আমি দেখাচ্ছি না, ভিডিও প্রাইভেসির জন্য আমি এখানে ইউআরএনটা শো করছি না। তো তোমরা এখানে ইউআরএন নাম্বারটা দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার সব ডিটেলস চলে এসেছে, ডিস্ট্রিক্ট চলে এসেছে, ইস্যুয়েন্স ডেট রয়েছে এবং আমি কোন ডেটে কার্ডটা পেয়েছি সেটা দিয়ে দিয়েছে। তার পাশাপাশি কিন্তু মেম্বার আইডি রয়েছে, নেম রয়েছে এবং জেন্ডার রয়েছে। তার পাশে কিন্তু রয়েছে কার্ড স্ট্যাটাস, এবং এই কার্ড স্ট্যাটাসে আমি যদি দেখি প্রত্যেকটা কার্ড স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, মানে আমার কার্ডটা কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, কোনো সমস্যা কিন্তু আমার কার্ডে নেই। তো ফ্রেন্ডস, এই চলে গেল আমাদের কার্ড স্ট্যাটাস চেক। এরপরে আমরা চেক করব হসপিটাল স্ট্যাটাস। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যে কোন হসপিটাল আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছে। তো সেই জন্য আমাদেরকে যেতে হবে হসপিটাল ইনফরমেশন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে হোম অ্যাবাউট আর স্বাস্থ্যসাথী, তার পাশে রয়েছে হসপিটাল ইনফরমেশন। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করছি আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এই অপশানে তোমাদেরকে আসতে হবে। সো ফ্রেন্ডস, এই অপশানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট, যে ফার্স্ট যে অপশানটা রয়েছে অ্যাক্টিভ হসপিটাল লিস্ট, তোমাদেরকে কিন্তু এই অপশানে আসতে হবে। এখানেই কিন্তু আমরা সব লিস্টগুলো চেক করতে পারবো। তো একবার এই অ্যাক্টিভ হসপিটাল লিস্ট আমি চেক করলাম, এবং ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেট সিলেক্ট করতে বলছে, তো এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবেই। এরপরে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তো ডিস্ট্রিক্ট যেটা আমার সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে হসপিটাল টাইপ, হসপিটাল টাইপে কি রয়েছে, প্রাইভেট আর পাবলিক। প্রাইভেট মানে কিন্তু প্রাইভেট হসপিটাল, যেগুলো নার্সিংহোম বড় বড় থাকে সেই সমস্ত, আর পাবলিক মানে কিন্তু যেটা সরকারি। তো আমি একবার এখানে প্রাইভেট করে দেখাচ্ছি, পাবলিক তো আমরা অনেকেই জানি। আর এখানে হসপিটাল গ্রেড রয়েছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তো আমি এটাকে কিছু করছি না, আমি অল রাখছি। আর এই সমস্ত করে আমি একবার সাবমিট করছি। সো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 24 পরগনাস, মানে নর্থ 24 পরগনাসে কিন্তু এতগুলো হসপিটাল রয়েছে এবং সবকটা প্রাইভেট হসপিটাল, তার পাশাপাশি হসপিটাল কোড রয়েছে। এরপর চলে আসছি আমরা হসপিটাল নেম,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলো আই কেয়ার প্রাইভেট লিমিটেড এরকম রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু এখানে অনেক, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি থার্ড পয়েন্টে কিন্তু রয়েছে আমরি হসপিটাল সল্টলেক। তো সল্টলেকের আমরি হসপিটাল নাম করা হসপিটাল, এই হসপিটালে কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাকসেপ্ট হচ্ছে। ভিডিও শুরুতেই আমি এটা বলেছিলাম যে আমরির মতো হসপিটাল কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এরপরে কিন্তু এখানে স্টেটাস দেখতে পাচ্ছি অ্যাক্টিভ 1576, মানে 1576 জন কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছেন, এবং এখানে হাসপাতালের গ্রেড কিন্তু রয়েছে এ, মানে এটা আমরা জানি যে আমরি তো এ গ্রেড হসপিটাল হবেই। এর পাশাপাশি কিন্তু অ্যাপেক্স নার্সিং হোম তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব নাম করা হসপিটাল। বেঙ্গল নিউরো ইনস্টিটিউট রয়েছে, এছাড়া কিন্তু আরও অনেক অপশানস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে টোটাল 8 অপশানস খুলে গেছে। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু তোমরা যেটা করবে, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু তোমরা এখানে প্রত্যেক কটা ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতো যা দরকার সেই হিসাবে তোমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে হসপিটাল তোমরা প্রাইভেট বা পাবলিকও করতে পারো। আমরা যদি এখানে অল করি তাহলে কিন্তু আরও অনেক হসপিটালের অপশানস চলে আসবে, তারপরে তোমরা হসপিটাল গ্রেড সিলেক্ট করে দেবে, করে কিন্তু সাবমিট করবে, সাবমিট করলে কিন্তু তোমাদের সামনে সমস্ত ডিটেলস পরিষ্কার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই গেল স্বাস্থ্যসাথী কার্ডের স্টেটাস নিয়ে, মানে কোন হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড নেয় কোনটা নেয় না সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম। এরপরে আমরা চলে আসব বেড ডিটেলস, যে কোন হসপিটালে কতগুলো বেড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে ভিডিওতে আমি এটাও জানিয়ে দেবো যে কোন হসপিটালে কতগুলো বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল, আমরা কিন্তু সেটাও জানতে পারি। সো ফ্রেন্ডস, আমি একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে আমাদের উৎসাহ দাও। ওকে ফ্রেন্ডস, এটা জানতে গেলে আমাদেরকে আসতে হবে একইভাবে হসপিটাল ইনফরমেশন, তারপরে আসতে হবে হসপিটাল সার্ভিস ডিটেলস। তো যখনই আমরা এই অপশানে আসব, আমরা কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গল তো বাই ডিফল্ট রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি একবার। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে কিন্তু হসপিটাল টাইপ ও একইভাবে আমি এখানে প্রাইভেট করে দিচ্ছি, এবং হসপিটাল সার্ভিস নেম যে অপশন রয়েছে এখানে কিন্তু আমাদের আরেকটা মজার বিষয় হতে পারে, আমরা কোনো নিউরো সায়েন্সের হসপিটাল খুঁজছি যেখানে কিন্তু নিউরো চিকিৎসা হয়, এরপর হতে পারে আমরা কোনো ম্যাটারনিটি ওয়ার্ড খুঁজছি, হতে পারে আমরা কোনো সার্জিক্যাল ডিপার্টমেন্ট খুঁজছি, হতে পারে আমরা কোনো পেডিয়াট্রিক ওয়ার্ড খুঁজছি, হতে পারে আমরা এমন কোনো হসপিটাল খুঁজছি যেটা কিন্তু অর্থোপেডিক ওয়ার্ডের সাথে ভালো কাজ করছে। সো ফ্রেন্ডস, এরকম ধরনের কিন্তু আমাদের কাছে মাল্টিপল অপশনস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রমা সেন্টার রয়েছে, সার্জিক্যাল রয়েছে, এখানে কিন্তু সাইকোথেরাপি ওয়ার্ড রয়েছে, এখানে কিন্তু পিডিয়াট্রিক ওয়ার্ড রয়েছে, এখানে অর্থোপেডিক ওয়ার্ড রয়েছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু ম্যাটারনিটি ওয়ার্ড রয়েছে, এখানে কিন্তু তোমরা অনেকগুলো, এখানে নিউরোলজি রয়েছে, তো এখানে কিন্তু তোমরা মাল্টিপল অপশনস পেয়ে যাচ্ছ, এবং এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো ওয়ার্ড এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমি অ্যাজ অ্যান এক্সাম্পল এখানে নিউরোলজিটা একবার সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে আমি সেপারেট নিউরোলজি ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এরপরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। সো ফ্রেন্ডস, এখানে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে চলে এসেছে যে নর্থ 24 পরগনাসের মধ্যে কোন হসপিটালে কতগুলো বেড রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি নর্থ 24 পরগনাসে BMRC হসপিটাল, যেটা কিন্তু রয়েছে বিটি রোড, এখানে অ্যাড্রেস পুরো পরিষ্কার রয়েছে এখানে, এবং তার পাশাপাশি কিন্তু হসপিটালের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তোমরা কিন্তু ভালো মতন দেখতে পাচ্ছ, এবং হসপিটাল গ্রেড কিন্তু এ রয়েছে, মানে খুব ভালো হসপিটাল, আর টোটাল নাম্বার অফ বেড কিন্তু দুটো রয়েছে এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্যসাথীর আওতায়। BMRC হসপিটাল যেটা রয়েছে, যেটা বিটি রোডে অবস্থিত, সেই হসপিটালে কিন্তু দুজনের জন্য কিন্তু বেড খালি রয়েছে। এরপরে আমরা যদি আরও দেখি যে চার্নক হসপিটাল রয়েছে, এরপরে কিন্তু এখানে অ্যাড্রেসও সেটা দিয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু ফোন নাম্বার শেয়ার করা হয়েছে, এখানে কিন্তু 3 বেড রয়েছে। এবার এখানে কিন্তু অনেক রকম রয়েছে, এটা দেখো মিডল্যান্ড নার্সিং হোম, এটা কিন্তু খুব জনপ্রিয় হসপিটাল মিডল্যান্ড, এই হসপিটালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু গ্রেড এর হসপিটাল, এই হসপিটাল আমরা দেখতে পাচ্ছি 2 বেড রয়েছে। এভাবে কিন্তু আমরা অনেক রকম অপশানস পেয়ে যাচ্ছি এখানে। সো ফ্রেন্ডস, তোমরা আশা করছি বুঝতে পারছো যে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে ওয়ার্ড সিলেক্ট করতে পারো, হতেই পারে যে তোমরা নিউরোলজি নিয়ে খুঁজছো, হতেই পারে তোমরা মেন্টাল খুঁজছো, হতে পারে তোমরা অর্থোপেডিক খুঁজছো, তো তোমরা কিন্তু সেটাও চাইলে এখান থেকে করতে পারো, এবং একইভাবে সমস্ত হসপিটালের ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাড্রেস পেয়ে যাচ্ছ, ফোন নাম্বার পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যাতে আশা করি তোমাদের কোনো রকম সমস্যা না হোক। তবে যদি সমস্যা তো বলে কই আসে না, যদি সমস্যা আসে তোমরা কিন্তু চটজলদি এই সমস্যার সমাধান করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে, আমি আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটা লাইক করতে ভুলো না, এবং এরকমভাবেই আমাদের চ্যানেলের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, এবং তার ঠিক পাশে নোটিফিকেশন বেল আইকন রয়েছে ওখানে প্রেস করে অল করে দাও, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এতটুকুই, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।